মামার কমা মন্দির ঠারু নেতাজি ছক পর্যন্ত বিজেডি পদযাত্রা অনুষ্ঠিত। আজ রায়গড়া জেলা বিষম কটক নির্বাচন মন্ডলী সদর মহকুমা ঠারে বিজেডি পদযাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমে অনুসূচিত জাতি জনজাতি মন্ত্রী আইন মন্ত্রী জগন্নাথ সরকার শুভারম্ভ করে বিজেডি জেলা সভাপতি শ্রীযুক্ত সুধীর কুমার দাসক নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গুণপুর বিধায়ক রঘুনাথ কমাঙ্ক গোপাল কৃষ্ণ পট্টনায়ক দেবীপ্রসাদ পট্টনায়ক সমস্ত উপস্থিত রয়ে নির্দলীয় রায়গড়া বিধায়ক মকরন্দ মুতুলি তথা জেলা পরিষদ অধ্যক্ষ সরস্বতী মাঝি এই কার্যক্রমে যোগ দিয়ে বিজেডি সরকার লোকঙ্ক দীর্ঘ বর্ষর শাসনকাল মধ্যে করেছিবা লোকা অভিমুখী যোজনা সম্পর্কে জনাইবা উদ্দেশ্যে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। এসহ দল আগামী নির্বাচন তার প্রচার আরম্ভ করেছিবা মধ্য কুহযাউছি। এই কার্যক্রম স্থানীয় মার্কমা মন্দির আরম্ভ হয়েছিবা বেলে হাজার হাজার সংখ্যার বিজেডি কর্মী উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রত্যেক স্তরের সারা ওড়িশার অক্টোবর 2 তারিখ আরম্ভ করে অক্টোবর 11 পর্যন্ত দীর্ঘদিন ধরে প্রত্যেক কারণটা আরম্ভ করে সহর পর্যন্ত প্রত্যেক স্তরের জনসম্পর্ক পদযাত্রা রক্ষার ব্যবস্থা করছেন এবং প্রত্যেক ব্যক্তি বিশেষ মা ঠার আরম্ভ করে মহিলা ঠার আরম্ভ করে বাপা মা পর্যন্ত সমস্ত মনে নবীন পট্টনায়ক অনেক তেমন নিশ্চিত ভাবে তাঙ্কর যে জনকল্যাণ কার্যক্রম রয়েছে সে সাধারণ লোক পার কিপর ভাবে পৌঁছব এবং কিপর ভাবে ত্বরান্বিত হয়ে পাব সে এবং নিশ্চিত ভাবে আপনার জাঁচান রাজ্য বিজু জনতা দল সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক নির্দেশ ক্রমে প্রতবর্ষ বিজু জনতা দল সারা ওড়িশার অক্টোবর 2 রু 11 পর্যন্ত পদযাত্রা আয়োজন করছি। সেই পরিপ্রেক্ষিতে আজ রায়গড়া জেলা বিজু জনতা দল তরফর বিষমকটক নির্বাচন মন্ডলী আজ বিজু জনতা দল তরফর পদযাত্রা কার্যক্রম আয়োজন হয়েছে। এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওড়িশা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে জনহিতকর কার্যক্রম প্রত্যেক গাঁ গহলি ঠার আরম্ভ করে সহর পর্যন্ত চালছে সেপ্রতি লোককে সচেতন বার্তা দেওয়া এই কার্যক্রম আমি আয়োজন করছি। আপনার জাঁচান বিজু জনতা দল সবুদিনে তার কিছু না কিছু কার্যক্রম জারি রাখিছি। বিশেষ করে যে সব কার্যক্রম ওড়িশা সরকার হাতকু নেইছন্তি আগামী দিনরে বর্তমান আপনি জানিছন্তি আম ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম প্রত্যেক পঞ্চায়েতকু 50 লক্ষ টাকা অনুদান দিয়াযিব। লক্ষ্মী বস যোজনা প্রত্যেক পঞ্চায়েতরু ব্লকু ব্লকরু রাজধানীকি জেলাকু সংযোগ করিবা পাই যে কার্যক্রম নেইছন্তি ওড়িশা জনসাধারণ বিশেষ করে রায়গড়ার জনসাধারণ আমার বিশ্বাস অছি আগামী নির্বাচনরে বিজু জনতা দল প্রার্থী মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর হাত মুঠা গ্রহণ করিবা পাই বিজু জনতা দল সপক্ষে মতদান করিবে। রায়গড়ার আশুতোষ কুমার পট্টনায়ক রিপোর্ট সংঘর্ষ টিভি।